সমুদ্রে বেড়াতে গিয়ে অনেকেই হয়তো তারা মাছ দেখে থাকবে। এই তারা মাছ একাইনোডারমাটা নামক একটি পর্বের প্রতিনিধিত্ব করে। একাইনোডারমাটা এই পর্বের নামকরণ করেন বিজ্ঞানী জ্যাকব ক্লেন 1734-এ। এই একাইনোডারমাটা এই শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, একাইনোস অর্থাৎ কাঁটা এবং ডারমাটোস অর্থাৎ ত্বক, এই দুটো শব্দের সমন্বয়ে একাইনোডারমাটা পর্বের নাম এসেছে। এখন আমরা দেখব এই একাইনোডারমাটার প্রতিনিধি স্বরূপ একটা তারা মাছের দেহের গঠন। একাইনোডারমাটা এই পর্বটি একটি সামুদ্রিক পর্ব বা মেরিন ফাইলাম। এই পর্বের প্রাণীরা ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরীয়, দেহের মধ্যে প্রকৃত সিলোম দেখা যায় অর্থাৎ এরা সিলোমেট। এদের গমনাঙ্গ নালীপদ বা টিউফিট এবং এদের শরীরের মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা জল সংবহন তন্ত্র দেখা যায়। আমরা তারা মাছের ক্ষেত্রে আমরা দেখব এই অংশগুলো কী কী রয়েছে এর মধ্যে এবং দেখি আমরা তারা মাছের দেহ পঞ্চবাহু বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি এবং দেহ অরীয়ভাবে প্রতিসম এবং এক্ষেত্রে পঞ্চ অরীয় প্রতিসম। কীরকমভাবে একটু খেয়াল করে দেখো, দেখাচ্ছি এইভাবে করলাম, তাহলে দুদিকে ইকুয়াল হাফস। নেক্সট এভাবে যদি করি দুদিকে প্রতিসম অংশ, এইভাবে করলেও তাই। সুতরাং এটাকে বলা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য এর শরীর। আচ্ছা, দেহের এই যে ত্বক খুব মাইনুটলি দেখো, একটা আওয়াজ আসছে দেখো, অসংখ্য কাঁটা রয়েছে, ক্যালকেরিয়াস ক্যালসিয়াম কার্বনেট নির্মিত অসংখ্য কাঁটা রয়েছে। আর দেহের এই বাহুগুলোর পাশে দেখো এখানে এই যে স্পাইন বা এখানেও বিভিন্ন ধরনের কাঁটা আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো। ওকে, দেহ দুটো তলে বিভক্ত, তাহলে ওপরের দিকে একটা তল এবং এক্ষেত্রে আরেকটা তল হচ্ছে নিচের দিকে, এই দুটো তল রয়েছে শরীরের মধ্যে। এই তলেই যেহেতু মুখছিদ্র আছে, মুখছিদ্র এই এই স্থানে রয়েছে একদম সেন্টারে, সুতরাং একে বলা হচ্ছে ওরাল সারফেস বা মৌখিক তল। সুতরাং এর অপোজিট উল্টো দিকটা হবে অ্যাবোরাল বা পরাণমুখ তল। তাহলে দেহের দুটো তল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবোরাল এবং এই তল হচ্ছে ওরাল সারফেস। আচ্ছা, এরপর দেখো প্রত্যেকটা বাহুর মাঝ দিয়ে একটা করে খাঁজের মতো অংশ যাচ্ছে, এই খাঁজ, এই খাঁজগুলোকে বলা হয় অ্যাম্বুলাক্রাল গ্রুপস। এই খাঁজগুলোর উভয় দিকে দুই বা চার সারিতে অসংখ্য নালীপদ থাকে, এদের নালীপদ বা টিউবফিট, যেগুলো এদের গমনাঙ্গ এবং খাদ্য গ্রহণেও এই অঙ্গগুলো সাহায্য করে। এরপর দেখো এর যে অ্যাবোরাল সারফেস, অ্যাবোরাল সারফেস তো আগেই বলেছি প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে, আর এখানে একটা ছিদ্র আমরা দেখতে পাই, একে বলা হয় মেড্রিপোরাইট। এই ছিদ্রের মাধ্যমেই এর শরীরের মধ্যে জল প্রবেশ করে এবং জল সংবহন তন্ত্রের মাধ্যমে জল সংবাহিত হয়। আর তারা মাছ বা এই একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণীগুলো এরা একলিঙ্গ হয়, যৌন জননের মাধ্যমেই এরা বংশবিস্তার করে থাকে। এই স্পেসিমেনগুলো দীঘার সমুদ্র থেকে এনে দিয়েছে আমার তিন ছাত্র অমিত, শুভদীপ আর সৈকত। খুব ভালো স্পেসিমেন পেয়েছি, সুতরাং এগুলোকে আমি নষ্ট করব না, এগুলোকে আমি প্রিজার্ভ করব। এই প্রিজারভেশনের জন্য আমি অলরেডি তৈরি করে রেখেছি ফরমালডিহাইডের একটা সলিউশন। এটা অ্যাকচুয়ালি ফরমালিনের 4% সলিউশন ব্যবহার করা হয় এগুলোকে প্রিজার্ভ করার জন্য। আর স্পেসিমেন জার লাগবে, কাঁচের একটা স্লাইড লাগবে,
এর গায়ে আমরা এই স্পেসিমেনগুলোকে বাঁধবো। আগে আমি ধুয়ে নিয়েছি, এরপর এগুলোকে বেঁধে এই জারের মধ্যে রেখে তারপরে ফরমালিন ভর্তি করে দেবো। কাঁচের স্লাইডের গায়ে স্পেসিমেন দুটোকে বেঁধে নিয়েছি, এরপর একে খুব আস্তে আস্তে আমরা এই জারের মধ্যে ঢোকাবো। জারের মধ্যে প্রেস করলাম, ফরমালিন দ্রবণ 4% আগে থেকেই তৈরি করে রেখেছি। এই দ্রবণ দিয়ে আমি জারটাকে ভরে দেব। শক্ত করে জারের ঢাকনা বন্ধ করে দিলাম। এই পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা জানলে এরপরে আসবো আবার আরেকখানা পর্ব নিয়ে। সঙ্গে থেকো।